والمؤمنات بعضهم اولياء بعض يامرون بالمعروف يامرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاه ويؤتون الزكاه ويطيعون الله ورسوله وعليكم السلام ورحمه الله وبركاته حامدا ومسليا اما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে একদিনই ভাই প্রশ্ন করেছেন যে আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নুরের তৈরি না মাটির তৈরি এ বিষয়ে সঠিক কি জানাবেন বিস্তারিত দলিল এবং রেফারেন্স সহকারে কেননা এ বিষয়ে কিছু আলেম মতবিরোধ করে থাকেন বলে থাকেন যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি নূরের তৈরি তো সঠিক কি তা দলিল ও রেফারেন্স সহকারে জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম তিনি মাটির তৈরি নিঃসন্দেহে তিনি মাটির তৈরি তিনি নূরের তৈরি নন তো তিনি মাটির তৈরি এর দলিল পবিত্র গ্রন্থ আল কোরআনে স্পষ্টভাবে প্রমাণিত দেখুন মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সুরাতুল কাহাফ সুরা নম্বর আঠেরো এবং আয়াত নম্বর একশো দশে বলেছেন ওনামা আনাশারুম মিথলুকুম ইয়ো ইলাইয়া নবী মোহাম্মদ সাল্লাহ আলীসাল্লাম তুমি সারা বিশ্বের মানুষদের বলে দাও যে ইনামা আনা বায়শারুম মিতলুকুম যে অবশ্যই আমি তোমাদের মতো একজন মানুষ তো তোমাদের এবং আমার মধ্যে পার্থক্য হচ্ছে এতটাই যে ইয়ো হ্যাঁ ইলাইয়া আমার ওপর ওহি করা হয়েছে এবং তোমাদের ওপর ওহি করা হবে না তো অন্যান্য মানুষদের ওপর ওহি করা হবে না এ কথা অন্য আয়াত থেকে প্রমাণিত ইনশাল্লাহ আমি দলিল দেব তো দেখুন এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম নম্বর সুরা নাম কাহাফ আয়াত নম্বর একশো দশ এখানে বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লামের ব্যাপারে আল্লাহ রবুল আলমিন বলছেন যে নবী হে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তুমি বলো যে আমি তোমাদের মতোই একজন মানুষ তো মানুষ যদি হয় মানুষ কি দিয়ে সৃষ্টি হয়েছে এ কথাও ইনশাআল্লাহ প্রমাণ করা হবে ইনশাআল্লাহ তো পার্থক্য কি বলা হলো তো দেখুন বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল আলী আসসাল্লাম তিনি হচ্ছেন নবী ও রসুলগণের সর্দার তিনি শ্রেষ্ঠ নবী এবং তিনি শেষ নবী তারপরে আর কোন নবী আসবে না এর দলিল সুরা আহজাব সুরা নম্বর তেত্রিশ এবং আয়ত নম্বর চল্লিশ এখানে আল্লাহ রবুল আলমিন বলেছেন যা থেকে আমরা বুঝতে পারবো যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মুহাম্মদ সাল্লি সাল্লাম এবং আমাদের মধ্যে পার্থক্য যে মুহাম্মদ সাল্লাহ সাল্লামের ওপর ওহি করা হয়েছে এবং আমাদের ওপর ওহি করা হয়নি এই পার্থক্যটা আমরা এই আয়েত থেকে বুঝতে পারবো এবং এটাও বুঝতে পারবো যে হ্যাঁ বিশ্বনবী সাল্লাহ আলী তিনি মাটিরই তৈরি দেখুন আল্লাহ রবুল বলেছেন সুরা আহজাব তেত্রিশ নম্বর সুরা চল্লিশ নম্বর আয়াত মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন যে তোমাদের মতো কোন মানুষের পিতা ওয়ালাকিন রাসূলুল্লাহ তিনি হচ্ছেন আল্লাহর রাসূল ওয়া খাতামান নাবিয়িন এবং শেষ নবী তাহলে এই আয়ের থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের মতো কোনো মানুষের তিনি পিতা তো তিনি যদি মানুষের পিতা হয় তাহলে মানুষ সৃষ্টি হয়েছে মাটি দিয়ে কথাও দলিল সহকারে ইনশাআল্লাহ জানাবো তাহলে তিনি যদি মানুষের পিতা হন আমাদের মধ্যেই কোনো মানুষের পিতা তাহলে অবশ্যই তিনি মাটির তৈরি এবং তিনি হচ্ছেন আল্লাহর রসুল এবং তিনি শেষ নবী কথাই আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম দেখুন সুরা আজাব তেত্রিশ নম্বর সুরা চল্লিশ নম্বর আয়াত তো মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে এবং সুরা কাহাফ একশো দশ নম্বর আয়তে বলা হয়েছে যে আল্লাহ রবুল্লাহিন বলছেন হে নবী মোহাম্মদ সাল্লাম তুমি বলো যে আমি তোমাদের মতোই একজন মানুষ দেখুন মানুষকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে এ বিষয়ে মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কুরআন সুরা সাজদা সুরা নম্বর বত্রিশ এবং আয়াত নম্বর সাতে বলেছেন ওয়াবাদা আ আল্লাহ রবুল আলামিন বলছেন যে মহান আল্লাহ তিনি মানুষ সৃষ্টি করা শুরু করেছেন মিন তুইন মাটি থেকে বুঝতে পারলেন তো আল্লাহ রবুল আলামিন তিনি মানুষকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা দেখুন সুরত সুরত সাজদা সুরা নম্বর বত্রিশ আয়াত নম্বর সাত তাহলে আমরা পবিত্র গ্রন্থ আল কোরআনের এই তিনটি সুরা থেকে তিনটি আয়াত দ্বারা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি আসাল্লাম তিনি অবশ্যই নিঃসন্দেহে মাটির তৈরি নূরের তৈরি নন আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন জাজা হকমুল্লাহরান